সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার বং রিয়েল লাইফ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 9টা। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর বাজারে আমি যেহেতু ফোন নিয়ে যাই না, তো বাজার থেকে আসছি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এবং বাজার থেকে কী কী আনলাম সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আজকেও আমার ডেলি লাইফস্টাইলে যা যা করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাবো। তো আমি এখন বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে চলে এসে মাছ এনেছিলাম। তো এই মাছগুলো ছোট ছোট, তো এই মাছগুলো বললাম যে ভেজে দিতে, তো সেই কারণে মা এখন সকালে খাওয়ার সময় দুটো মাছ ভেজে দিতে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 10টা, 10:30 মতন। তো বাজার থেকে এলাম, বাজার থেকে এসে তোমাদের তো দেখালাম মাছ ভাজা হচ্ছে, মানে মাছ এনেছিলাম। তো ভাজা হলো মাছ ভাজা আর আলু ভাতে দিয়ে এক সকালবেলা দারুণ একটা খাওয়া হয়ে গেল। তো যে সবজিগুলো এনেছে সেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না এখন, কারণ সেগুলো এখন স্যানিটাইজ, স্যানিটাইজ বলতে কি ধোয়া হয়নি। তো টাইম কলে জল আসলে তারপর ধোয়া হবে, তো তারপরেই তোমাদের দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এই যে দেখো, বাজার থেকে ডাটা এনে দিলাম। তো এখানে ডাটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আমি কিছু দিয়ে একটা তরকারি হচ্ছে, আর হচ্ছে মাছের ঝোল হবে। তো এই যে মাছের ঝোলের জন্য বেগুন আর আলু কেটে রেখেছে, তা এই দুটোই আইটেম খাওয়ার সময় অবশ্যই দেখাবো তোমাদের। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 11:30। তো এতক্ষণ আমি 11টার সময় বসলাম হচ্ছে অনলাইন ক্লাস করতে, আধা ঘন্টা অনলাইন ক্লাস হলো। তো তারপরে এখন ছাদে এলাম। তো ছাদের পরিবেশটা দারুণ লাগছে, চারি সাইডে হাওয়া দিচ্ছে। আর তোমাদের একটা ছাদের পরিবেশটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি, গাছগুলো যে কী সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো ছাদ, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা অন। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, আমার ক্যামেরাই অতটা ফোকাস নিচ্ছে না। যে দেখো, এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো জাস্ট বললাম যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আকাশটাতে দেখো, আকাশটাতে মেঘ করে রয়েছে, আর এখান দিয়ে ঝোড়ো হাওয়া আস্তে আস্তে বইতে আরম্ভ করছে। ঝোড়ো হাওয়া মানে ওই ইয়াস না, কোন ঝড় আসবে। তো আস্তে আস্তে দেখো, আকাশে পুরো মেঘে ভর্তি রয়েছে। তো এখন বাজে হচ্ছে 12টা। তো আমি এখন এসেছিলাম হচ্ছে আমাদের দোকানে বাবাকে কিছু ফল কেটে দিয়ে যেতে, কারণ দুপুর টাইমে ফল কেটে খাওয়া তো ভালো। তো আজকে বাজার থেকে অনেক ধরনের ফল এনেছি, তো সেগুলো দেখাবো, কারণ এখন টাইম করে জল আসেনি। টাইম করে জল আসলে সেগুলো ওয়াশ করে নেবে, তো তারপরে দেখাবো, অবশ্যই দেখাবো তোমাদের, শেয়ার অবশ্যই করব। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12:50। তো এই জাস্ট আমার স্নান কমপ্লিট হয়ে গেল, এখন স্নান টান করে এখনও মাথাও আশ যায়নি, আর ছাদে রয়েছি। আর এখানে যে কী প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়া হাওয়াটা শুরু হোক। আর কালকে তো ইয়াস না ঝস আসবে বলছে, আজকে তো যেহেতু 25 তারিখ, কালকে তো 26 তারিখ। তো কালকে ইয়াস না যশের আভাস কথা, তবে আজকেই হয়তো আভাস আমাদের দিকে চলে আসতে শুরু করেছে। দেখো দেখো নারিকেল গাছগুলো দেখো। তো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, খুব খুব মানে বিশাল জোরে জোরে হাওয়া দিচ্ছে, আওয়াজ হয়তো তোমরা শুনতে পারবা। তো যশ না ইয়াস আসছে, কিন্তু ওর গতিবেগ মানে ওর তো কমে যাচ্ছে বললো। তো জাস্ট আমাদের এই,
তো আমাদের এখানে হয়তো যশ না ইয়াস তার কিছু আসবেই না, প্রভাব হয়তো হালকা কিছু আসবে। আর এই যে দেখো আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি, আর আমার চুলগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, তো এগুলো কাটিং করতে হবে। দেখা যাক কাটিংটা করে নেব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর তোমাকে তোমাদের বলেছিলাম যে না আমি বাজারে কী সবজি এনেছি সেগুলো তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট কি হয়েছে যে আমি বললাম যে জল আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব টাইম কলে, ধুয়ে টু ওয়াশ করে, বাট টাইম কলে জল আজকে আসবেই না। একবার এসেছিলো 5 মিনিটের জন্য, তো সেইটুকুনি টাইমে তো সব কিছু হয়ে যায় না, তো 5 মিনিটের জন্য এসেছিলো, সেইটুকুনি টাইমে ধোয়া হয়নি, তোমাদের আধোয়াই দেখাতে হবে। তো চলো নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে মনে হয় না টাইম কলে জল আসবে। হাওয়াটা দেখো, তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে দেখো এখানে আপেল এনেছিলাম, শসা এনেছিলাম, কলা এনেছিলাম, আর হচ্ছে লিচু, তো এই 4টে ফল এনেছিলাম। তো তোমাদের দেখিয়ে দিলাম ফলগুলো, আর বাজারটাও দেখিয়েছি তোমাদের একটু। তো এই যে দেখো এখানে ব্যাগের মধ্যে সমস্ত কিছু, এখানে পেঁপে, উচ্ছে, আলু, কচু, তারপরে সমস্ত সবজি একসঙ্গে রয়েছে। বাস তো দেখিয়ে দিলাম তোমাদের, যেহেতু দেখাবো বলেছিলাম, তো দেখতে থাকো ব্লগটা। তো এখন বাজে 1:30, তো উপরে স্নান টান করে নিচে নামলাম, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর বাইরে হালকা হালকা হাওয়া তো দিচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো আজকে দুপুরে এখানে ভাত রয়েছে, আর ওই ডাটা আলু যে তরকারিটা করা হলো সেই তরকারিটা, সাথে লেবু রয়েছে, আর এখানে রয়েছে মাছের ঝোল, যে বাটা মাছ। তো এইটাই আইটেম, তো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করিনি কথা বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো এই জাস্ট আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাজে হচ্ছে 2:30। তো এখন খেটে উঠে, তো বহুদিন কাঁচা আম খাওয়ায়নি, তো এই যে দেখো আজকে কেটে এসেছে হচ্ছে কাঁচা আম। তো এভাবে দেখাতে পারছি না, আমি হাতে নিয়ে দেখাচ্ছি দুইটা, এই যে দেখো কাঁচা হিমসাগর, একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, খেতে যা লাগে না টেস্ট একেবারে অমৃত। তো চলো খেটে নিই, আর এখন আমি আমাদের ভিডিওটা এখন পোস্ট করে দেবো, যাদের ভালো লাগবে অবশ্যই দেখে নেবে। ভিডিওটা সব কিছু রেডি করাতে জাস্ট পাবলিক করে দিলেই তাহলে হয়ে যাবে। তো দেখতে থাকো ব্লগটা, আবার তোমাদের সঙ্গে বিকেলে কথা বলছি। সো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 8টা, তো ঘুম টুম থেকে আর ভিডিও করতে পারিনি উঠে, কারণ আমি উঠেছি ঘুম থেকে 6টার সময়। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যাবেলা কিছু জলখাবার খাওয়া হয়ে গেল, তো তারপরে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন আমি একটু বসেছি হচ্ছে আমার এখানে, দেখো ওই যে খাতা টাতা রয়েছে। তো অনেকদিন তো ক্লাস ক্লাস করছিলাম না, তো কোনো কাজ ছিল না, বাট এখন ক্লাস করছি যেহেতু, তো দেখা যাক কিছু একটা কাজ রয়েছে, তো কাজটা কমপ্লিট করবো, কাজটা কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো 8:30, প্রায় 8:30, তো আজকে আমার একটু আগে দেখলাম যে একটা ভিডিওতে আমার 1000 ভিউজ পূর্ণ হলো, তো সত্যি খুব ভালো লাগছে, জানি না কতদূর এগোতে পারবো। তো আমি ভিডিও ক্রমাগত ছেড়ে যাবো, তোমরা দেখতে থাকবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর খুবই ভালো লাগছে, কারণ অনেক মানে আমি অনেক দিন ধরে আমার প্রায় 100-এর ওপরই ভিডিও হয়ে গেছে, তারপরে একটা ভিডিওতে ভিউজ আছে 1000, তো খুবই ভালো লাগছে। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 9:30, তো এই জাস্ট আমাদের রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো ডিনারে ছিল হচ্ছে জলডালা ভাত আলু ভাতে, আর হচ্ছে দুপুরের যে তরকারিটা ছিল সেইটা, তো ডিনারটা কমপ্লিট হয়ে গেল। আর আজকে আর কী করবো, আজকে বেশ কিছু দেখাতে পারলাম না,
যে এইটুকুনি পারলাম দেখালাম। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সেখানে পরবর্তী ব্লগে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে তোমাদের সেখানে পরবর্তী ব্লগে। তো গুড নাইট, টেক কেয়ার, এবং অল টাইম স্মাইল।